প্রিয় দর্শক, আপনাদের বিশেষ অনুরোধে উত্তরা 3 নম্বর সেক্টরে আবারও নিয়ে এসেছি মুন্নি আপার কবুতরের খামারে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কিভাবে একটা কবুতর থেকে মাসে 2 বার বাচ্চা নেওয়া যায় এবং কত টাকা খরচ হয়। আরও জানতে চেয়েছেন যে ইনকামের উৎস কিভাবে এত টাকা আয় করা যায় সেগুলো সম্পর্কে। তো চলুন দর্শক, আমরা আবারও খামারের যিনি মালিক মুন্নি আপা তার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নিই। আপা আসসালামু আলাইকুম। আবারও আপনাকে ডিস্টার্ব করার জন্য আসছি দর্শকের অনুরোধে। তো দর্শক জানতে চাইছে যে আপনি যে প্রতিদিন প্রতি মাসে একটা কবুতর থেকে 2 বার বাচ্চা ফুটান, এটা কিভাবে সম্ভব একটু বলবেন কি? আসলে আমরা তো বেশিরভাগ দামি কবুতরের বাচ্চাই ফুটাই, ওগুলার দাম তো একটু বেশি, ওগুলা দিয়ে আমাদের আয়ও বেশি হয়। এই জন্য আমরা যখন ডিম পারে বাচ্চাগুলো, মুরগিগুলো যখন কবুতরগুলো যখন ডিম পারে, আর 18 দিন পরে তো ডিমটা ফুটে, তারপরে কি হয় আমরা উপরে দোতলায় একটা তাক করে দিই। দেখেন এইরকমভাবে আয়টা তাক করে দিই উপরে, তখন ওরা নিজেদের বাচ্চাকে খাওয়ায় আর নিচের আবার ডিম পারে উপরে। আচ্ছা, ডিম পাড়ার পর ওই ডিমগুলো আমরা নরমাল কবুতরের নিচে দিয়ে ফুটাই, নরমাল কবুতরের নিচে দিয়ে। হ্যাঁ আচ্ছা, এইভাবে আবার যখন ডিম পাড়বে তখন আবার অন্য দিয়ে দিলে, আর কবুতরের নিচে দিয়ে দিলে ওরা আবার 1 সপ্তাহ পরে আবার ডিম পাড়বে, তো ওগুলো আবার দিয়ে দিই। আর এগুলো তখন কি এগুলো তারপরে এগুলোকে খাওয়াইতে খাওয়াইতে এগুলো যখন টক ফুটে যায় নিচেটা খেতে পারে, তারপরে এগুলো আমরা এখান থেকে বের করে আরেক জায়গায় দিয়ে দিই, ওরা ডিম পাড়ে, ওরা আবার বাচ্চা দেয়। আচ্ছা, ওকে, দর্শক শুনলেন যে কিভাবে মাসে 2 বার বাচ্চা নেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন, তা এখন যদি ক্লিয়ার হয়েছেন তো দর্শক, আশা করি ক্লিয়ার হয়েছেন, ডিটেলস শুনেছেন। আচ্ছা আপা, আমি তো বলছি যে প্রতি মাসে আপনি এই যে 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করেন কবুতর থেকে, তো এই অল্প কবুতর দিয়ে আপনি কিভাবে এত টাকা রান করেন একটু বলবেন। আসলে আমরা তো নর্মাল কবুতরের বাচ্চা তেমন ফুটাই না, আমরা একটু দামি কবুতরের বাচ্চা ফুটাই, ওগুলো তো দাম বেশি, তো ওগুলো ফুটাই ফুটাই আমরা বিক্রি করি। অনেকগুলো আমাদের মাসে এদিকে আসে না, আমি দেখাই যে এই কবুতরগুলোর বাচ্চার দাম হচ্ছে 3,000 টাকা। এই কবুতরের বাচ্চা 3,000 টাকা দাম? হ্যাঁ। আচ্ছা, এটা কি কবুতর? লাল চিল্লা কবুতর। লাল চিল্লা। এই যে বাচ্চাটা দিচ্ছে, বাচ্চাটা বড় হতে বা বিক্রি করার মতো হতে কতদিন সময় লাগে? এক মাস দেড় মাস লাগে। 1 থেকে 1.5 মাস? তাহলে এইভাবে মানে একটা এই কবুতর যে এখন ডিম দিচ্ছে, এটা অন্য কবুতরের ডিম এখানে দিয়েছেন এইভাবে? এটা ওদেরই ডিম। আচ্ছা, এই কবুতরটা মানে কালকে ফুটবে? কালকে ফুটবে। এটার থেকে মাসে কয়টা বাচ্চা ই করা যায়? মানে 2 জোড়া বাচ্চা ফুটানো যায়? দুই জোড়া মানে 4টা, তাই না? তো মাসে 2 জোড়া বাচ্চা এটার থেকে বের করা যায়। আচ্ছা, এটা এই বাচ্চা কতদিন পর বিক্রি করেন? 10 থেকে 15 দিন পরে। 10 থেকে 15 দিন পরে এটা কত টাকা বিক্রি করেন ওই সময়? 3,000 টাকা। 3,000 টাকা 10 থেকে 15 দিন, ডিম ফুটার পরে 15 দিন পরে বিক্রি করেন? ডিম ফুটার পরে 15 দিন পর বিক্রি করেন। তাহলে ডিম ফুটানো এবং বাচ্চাটা বড় হতে 1 মাস সময় লাগে? 1 মাস বা তার আর একটু বেশি? তার একটু বেশি, 1.5 মাস মতো লাগে। 1.5 মাসের মতো লাগে। ওকে, দর্শক শুনলেন আপনি যে কিভাবে একটা কবুতরের ডিম থেকে মাসে 2 বার বাচ্চা ই করা যায়। তারপরে যে রেসার এই জোড়া আছে, এই জোড়া আমাদের বিক্রি করে আমরা 4,500 থেকে 3,500 টাকা। মানে জোড়া জোড়া খাওয়ালে চর্বি হয়ে যায়, তখন ডিম কম পারে। তারপরে কোন কবুতরের কি কি রোগ হয়? রানীক্ষেত, তারপরে চুনা পায়খানা, সবুজ পায়খানা, এসব রোগ হয় আর কি। আচ্ছা, তখন যে চিকিৎসার জন্য কি করেন? যখন একটা কবুতরের কোন একটা রোগ দেখতে পাই আমরা, তখন ওইটাকে সাথে সাথে আমরা বের করে ফেলি এখান থেকে, চেঞ্জ করে আরেক জায়গায় নিয়ে যাই।
এখানে রাখি না, এখানে রাখলে অন্যগুলা সব একসাথে সবারই রোগ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এগুলাকে আমরা সবাই খাঁচা, তারপরে ট্রে সবগুলো আমরা মানে পরিষ্কার করেন? পরিষ্কার করি। কতদিন পর পর পরিষ্কার করেন? এক মাস পর পর ভালো করে ধুই, এমনি তো পরছে করে 7 দিন পর পর। আচ্ছা, তো দর্শক শুনলেন যে কীভাবে উনি প্রতি মাসে এক জোড়া কবুতর থেকে 2 জোড়া বাচ্চা বের করেন এবং পরিষ্কারের বিষয়টা জানলেন এবং রোগ কী হয় সেটাও জানলেন। তো আপা, একটা এই যে কবুতরের পেছনে প্রতিদিন কী পরিমাণ খরচ হয় খাওয়ার পেছনে? কবুতর কবুতরের জন্য আমাদের 400 টাকা যায়, 400 টাকার মতো। আচ্ছা, এই 10-12 জোড়া কবুতর থেকে মাসে এত টাকা আয় করা সম্ভব? আচ্ছা, দর্শক শুনলেন তো, আগে আমার খামারটা অনেক বড় ছিল, তখন বেশি হতো আর কি, এখন তো তখনকার ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আপনার মোবাইল ধার করা আছে, এখান থেকে দেখো। এই যে আমার আগে কবুতর ছিল, ওই কবুতরের ছবি আছে, দর্শক দেখতে পাচ্ছেন। ওনাদের আগে আরো বড় খামার ছিল, সেগুলোর কিছু স্টিল পিকচার দেখা যাচ্ছে। তো এই এই খামারটা কি করেছেন? এই কবুতর সব বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, আমাদের একটু সমস্যা হয়েছিল, এই জন্য আবার বিক্রি করে দিয়েছি সবগুলো, এখন আবার নতুন করে শুরু করতেছি। আচ্ছা, আপনাকে মানে আপনার পাশাপাশি হেল্প করে কে আপনাকে? আমার হাজবেন্ড। আমি পারতাম, আমি তো এগুলো পারতামই না, আমার হাজবেন্ড ছোট থেকে এগুলো করে, এগুলো পারে, ও আমাকে শিখিয়েছে, এখন ও চাকরি করে, আমি পাশাপাশি। তাহলে একটু ভাইয়ার কাছ থেকে টোটাল ইনফরমেশনটা পেতে পারি ভাইয়া? জি, একটু আসবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এই যে আপা যে বললো যে প্রতি মাসে 2টা বাচ্চা দেয়, এটা একটু ক্লিয়ার করবেন কি দর্শকদের উদ্দেশ্যে? দর্শক জানতে চায়। অবশ্যই ক্লিয়ার করতে পারবো, যেমন আমি কবুতর পালি বিগত 2012 সাল থেকে, 2012 সাল থেকে আমি কবুতর পালতাম। প্রথম থেকে আমি উপরে আমার ছাদে কিছু কবুতর পালতাম সীমিত, পালার পর একজন আমাকে বুদ্ধি দিল যে তখন আমি পালতাম দেশি কবুতর, একজন আমাকে বললো তুমি যে দেশি কবুতর পালো এতে তো তুমি লাভবান হতে পারবে না, তুমি দেশির পাশাপাশি কিছু ফ্যান্সি কবুতর রাখো। তখন আমি আমার 20 জোড়া কবুতর ছিল, ওখান থেকে আমি 10 জোড়া দেশি সেল করে দিয়ে 10 জোড়া ফ্যান্সি কবুতর নিয়েছিলাম। নেওয়ার পরপরই 10 জোড়া ফ্যান্সি যখন নিয়েছি, তো উনি যখন আমার ওই বড় ভাইয়ের সাথে বুদ্ধি, উনি বললো তুমি দেশি কবুতরের ডিম বাদ দিয়ে দিবা, ফ্যান্সি কবুতর যখন ডিম পারবে ওই ডিমগুলো তুমি দেশি কবুতরের নিচে চেলে দিবা, তারপর আবার যখন ফ্যান্সি কবুতর ডিম দিবে তারপর তুমি ফ্যান্সি কবুতর তলে রাখবা, এভাবে করে এক মাসে তোমার 2 জোড়া বাচ্চা পাবা। আমি ঠিক ওভাবেই করতাম, করে আমি এক সময় আমার খামারে প্রায় 400 জোড়া মতো বাচ্চা হয়ে যায়, কবুতর এবং সব কিছু মিলে 400 জোড়ার মতো হয়ে যায়। তখন আমি খাঁচায় পালতাম আমার 100 জোড়া, আর 100 জোড়া বাকি 300 জোড়া আমি কাঠের বাক্সে পালতাম। তো যেহেতু আমার ওই খামারটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি খামারটা ভেঙে ফেলছি যে কোনো কারণে, এখন আমি এখানে পালি। আপনারা যারা প্রশ্ন বলে রেখেছিলেন যে মাসে 2 জোড়া বাচ্চা কীভাবে পালেন, যেমন গত সপ্তাহে আপনারা দেখতে পেয়েছিলেন যে আমার এখানে এই রেসারে 1 জোড়া বাচ্চা ছিল, 1 জোড়া বাচ্চা আমি 2500 টাকা সেল করে দিয়েছি, আমার বন্ধু ছিল তাই ওর কাছে একটু কমে দিয়েছি, এখন আমার ও ডিম আছে, ও ডিম পেরেছে, এখন আমার ডিমে আছে। তারপরে এই যে আপনার উপরে আছে লাল চিল্লা, এই লাল চিল্লা 1 জোড়া কবুতর দাম আপনার 8 থেকে 7 হাজার টাকা, তার আমরা বাচ্চা বিক্রি করি আপনার 3 থেকে 3,500 টাকা বাচ্চাগুলো বিক্রি করি এভাবে। তারপরে এই যে নিচে এখানে আছে আপনার কাগজি, কাগজি গত সপ্তাহে ডিম পারছিল, যে কোনো কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে, তা আবার 2-1 দিন পরও ডিম পারবে। এদিকে আসেন, আপনি দেখতে পারেন এই যে এখানে আমার 1 জোড়া, যেহেতু গেছে আমার গিরিবাজ, আমি গিরিবাজের বাচ্চা ফুটাই না, এটা আমার ওই লাল চিল্লার বাচ্চা, আর উপরে আবার যখন গিরিবাজ ডিম পারবে পাশাপাশি আমার ওই কাগজি যেটা আছে ওটা ডিম পারবে, তো আমি ওই কাগজির ডিমগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তো আমার কাগজিও আর 1 জোড়া পালো, কাগজিও 1 জোড়া বাচ্চা হবে, এদিকে গিরিবাজ থেকে কাগজি 1 জোড়া বাচ্চা হবে। এই যে এখানে দেখেন, এটার মধ্যে আমার রেস্তারের ডিম আছে, এরা আসতে কালকে ফুটে যাবে, ওদিকে রেস্তার ওদিকে 1 জোড়া ডিম পারছে, তাহলে রেস্তারের 2 জোড়া পাচ্ছে আমি মাসে। তারপর এদিকে আমার এই যে এখানে আবার কবুতর আছে আমার, এখানে এখানেও আমি আমার রেস্তারের ডিম দেওয়া আছে, এটা গোল্লা, কিন্তু গোল্লার ডিম আমি ফুটাই না, রেস্তারের ডিম ফুটাই, এভাবে করে আমরা একটু লাভবান হই। তো আপনারা যদি এই পরামর্শগুলো নেন তাহলে অবশ্যই আপনারাও লাভবান হতে পারবেন। পাশাপাশি আমার যে যেমন আমরা কবুতর যারা পালি, কবুতর কিন্তু অনেক খাবার নষ্ট করে, তো সেই খাবারগুলো নিচে পড়ে যায়,
নষ্ট হয়ে যায়, গাছ উঠে যায়, এই জন্য আমি পাশাপাশি মুরগি পালি। এই যে মুরগির আমার অনেক ডিম দিয়েছে দেখেন আপনি, এই যে মুরগির ডিম, এই মুরগির ডিম থেকে একটু বের করেন না, এগুলো মুরগির ডিম না? হ্যাঁ এগুলো মুরগির ডিম, দেশি মুরগির ডিম। এই যে আটটা দিয়েছে আর চারটা দিবে, চারটা দেওয়ার পর এই যে ওরা বাচ্চা ফুটবে, ওই বাচ্চাগুলো আমরা আবার বিক্রি করি, এক একটা এক পিস আপনার 150 টাকা 200 টাকা এইভাবে। তাহলে এভাবে আর কি আমাদের ওই ও যে বলছে যে 10-15 হাজার টাকা এভাবে বিক্রি লাভবান করা হয়। আর খাবারের ক্ষেত্রে আমরা খাওয়াই যেমন আপনার ভুট্টা, কাউন, চীনা, তারপরে গম, তারপরে মটর, কুসুম ফুল, তারপর সূর্যমুখী ফুল, ধান, এসব মিক্সার করে আমরা টঙ্গিবাজার থেকে নিয়ে আসি। ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে। যদি আপনারা এভাবে যদি লালন পালন করেন অবশ্যই যারা লাভবান হতে পারছেন না বলেছেন তারা অবশ্যই লাভবান হবে। আর কবুতর অসুখ অ্যাকচুয়ালি শীতকালে তেমন কবুতর অসুখটা হয়, গরমকালে অসুখটা হয় না। তো শীতকালে যদি আপনারা যেমন ট্রেগুলো একদিন পর একদিন পরিষ্কার করবেন, খাবারের পাত্রগুলো সবসময় ধুতে হবে এবং দু একদিন পর পরে শুকাতে হবে, তাহলে কবুতর ভালো থাকবে। যে এই খাবারটা তো, এই খাবারটা তো টোটালি ভাবি দেখাশোনা করে না? হ্যাঁ ও দেখাশোনা করে, আমি দেখাশোনা করি। এক সময় আমি অনেক পালতাম, কিন্তু ওই আমি ওকে তো বিয়ে করছি মাত্র 3 বছর হয়েছে, তো 2 বছর বাড়িতে ছিল, 1 বছর ওকে নিয়ে আসতে, তখনই ও আমার পাশাপাশি, ও মানে কবুতরের প্রতি একটা মায়া জমে যায়, তখনই ও পালে, এটাকে আমি পালতাম কবুতর। ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে শীতকালে আপনার এরকম ছোটো ছোটো কাঠ দিয়ে দেবেন, তো ওরা কাঠের উপর থাকবে, ওদের গায়ে ঠান্ডা লাগবে না, তখন আপনার অসুখ কম হবে, কিন্তু গরম করার দরকার নেই। আর যখনই কবুতরের কোনো সমস্যা দেখবেন, ওই কবুতরটা আপনি আপনার খামার থেকে আলাদা করে ফেলবেন, তাহলে এতে আপনার অন্য কবুতরের ভাইরাস ছড়াবে না, নাহলে আপনার অন্য কবুতরের ভাইরাস ছড়াবে। আলাদা করে বাইরে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হবে, যে যে রোগ কখনো হয় আপনার সবুজ পায়খানা, কখনো চুনা পায়খানা করে, কখনো ঠান্ডা পায়খানা করে, বিভিন্ন সময় আপনার এগুলো ওভাবে দেখে নিতে হবে। আর আরেকটা হয় যেমন বাচ্চাদের মশার কামড়ের কারণে আপনার গুটি হয়, কেউ বলা হয় গুটি হয়, কেউ বলা হয় ফাঙ্গাস, কেউ বলে এটা, কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি মশার কামড়ের কারণে বাচ্চার গায়ে ফুলে যায়। যেমন আমার কাছে বাচ্চার ওরকম নেই, তো আমি আপনাকে দেখাই দিই, আমার দেখেন আমার বাচ্চাগুলো অনেক ফ্রেশ, এই বাচ্চাগুলো বয়স মাত্র 5 দিন, ওদের চোখও ফুটেছে, ইয়েও করেছে, উপরেও ডিম ডিম দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা দুইটা একই সমান। অনেকের ক্ষেত্রে দেখা গেছে একটা বাচ্চা ছোটো, একটা বাচ্চা বড় হয়, কিন্তু আমার দুইটা বাচ্চা এক সমান হয়, কারণ আমি খাবারগুলো নিয়ম মতন খাওয়াই, দেখছেন দুইটা বাচ্চা একই সমান। এই যে দেখে মশা কামড় দিছে, মশার থেকে আমি মশারি থেকে বাই করছি, দেখেছি আমি অলরেডি মশারি দিয়ে রাখি। ওকে দর্শক আপনারা, আমার বাচ্চা ভালো থাকে, আমি ভালো সেল পাই। বাচ্চাকে প্রথমত আপনার বাচ্চা মশার কামড় থেকে দূরে রাখতে হবে। দর্শক আপনারা জানতে চাইছিলেন, হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আপনারা জানতে চাইছিলেন, আপনারা শুনলেন যে কীভাবে এটার প্রসেস করতে হয় বা ডিটেলসে আপনাদের জানানোর চেষ্টা করলাম। হ্যাঁ আপনি আমার আগে যে খামারটা ছিল ওই খামারের ভিডিওগুলো দেখতে পারেন, এই যে আমি নিজেই ছিলাম, এই দেখেন এটা হচ্ছে আমার আগের খামার, এই যে এই জোড়া রেজিস্টার কবুতর, এটা হচ্ছে জন্ডা শাটিং কবুতর, এটা কিং, এখানে আসে আমার অনেক হুমার, এই যে হুমার আমি, এটা হচ্ছে কিং, এটা কিং, এই যে কিং, এটা জন্য শাটিং, এটা জন্য শাটিং, এটা র্যাংস, এই যে একজোড়া র্যাংস, এগুলো র্যাংসের র্যাংস, এই একজোড়া কবুতরের দাম আপনার 1 লক্ষ টাকা, এটা লাভবার, এটা র্যাংস। তারপর আমি খরগোশও পালতাম, তখন পাখিও পালতাম অনেক, এই যে আমার এইসব আমার হুমার কবুতর, এর এক একজোড়া হুমার 15-20 হাজার টাকা বিক্রি করতাম। ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক অবশ্যই আপনি আপনি জেনে খুশি হবেন কথাগুলো শুনে যে কীভাবে উনি এটা প্রসেস করেন বা ভাবি কীভাবে প্রসেস করে, আর ভাবিকে অবশ্যই ভাইয়া হেল্প করে বলে ভাবি এগুলো করতে পারেন।